أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত ভাই পরিচালক মুসলিম মাফনাট আমেরিকা নিউ ইয়র্ক চীনের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ব্রুকলিন ইস্টের আজকের এই শিক্ষা বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত দিনি ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআন কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরা তাওবার কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমি আশা করব যে ভাইয়েরা এখন উপস্থিত আছেন, আপনারা এই আলোচনা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। বিশেষ করে কোরআন কারিমে যেই নির্দেশ আসছে যে যখন কোরআন তেলাওয়াত হয় অথবা কোরআনের আলোচনা হয় তখন সেই কোরআন তেলাওয়াত শোনা এবং আলোচনা শোনা মনোযোগ সহকারে শোনা হচ্ছে কি নির্দেশ, মানে ওয়াজিব ফরজ, অন্যদিকে ব্রেন দেওয়ার সুযোগ নাই। এই জন্য কোরআন এই আলোচনার সময় অবশ্যই অবশ্যই 100% অ্যাটেনশন দিয়েই শুনতে হয়। আমি আশা করব যে সমস্ত ভাইয়েরা এখানে উপস্থিত আছেন তারা সেই ভূমিকায় নিজেদেরকে উত্তীর্ণ করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم في النار هم فيها خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله
أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم. সম্মানিত ভাইরা, সূরা তাওবার 17 থেকে 24 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো মূলত সূরা তাওবার তৃতীয় রুকুর অংশ। সূরা তাওবা মদিনায় অবতীর্ণ একটি সূরা। এই সূরাতে মোট 129টি আয়াত আছে, 16টি রুকু আছে। এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরারই একটি বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত করে। সেই বিষয়বস্তু হচ্ছে যে এই সূরাতে কয়েক জায়গায় আলোচনা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ তওবা করে তাহলে তিনি মাফ করে দেন। এই বিষয়বস্তু কেন্দ্রিকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা তওবা। কোরআনুল কারিমে এই সূরার আরো একটি নাম আছে, সে নাম হচ্ছে বারাআত। বারাআত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। এই সূরাটা স্টার্ট হয়েছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই বারাআত শব্দ দিয়ে এই সূরাটা স্টার্ট করা হয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মুশরিকরা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বিরুদ্ধ আচরণ করে, মুশরিকি অবস্থানে অবস্থান করে, তাদের সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। যেমনি করে মুশরিকরা আল্লাহ রাসূলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে, মুমিনদের দায়িত্ব হচ্ছে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে দূরে থাকা। সেই জন্য বারাআত শব্দটা ও এই সূরার আরেক নাম। এই দুটো নামই এই সূরাকে নামকরণ করা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি, বিসমিল্লাহ নাই। একটাই কোরআনুল কারিমে একটি সূরা যে সূরার শুরুতে বিসমিল্লাহ উল্লেখ করা হয়নি। তাফসীর কারকদের বক্তব্য হচ্ছে যে রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সূরাই যখন তেলাওয়াত করেছেন বিসমিল্লাহ পড়েছেন, বাট এই সূরা যখন তিনি তেলাওয়াত করেছেন বিসমিল্লাহ ছাড়াই তিনি তেলাওয়াত করতেন। সেই জন্য আসহাবে রাসূলরা এই সূরার শুরুতে বিসমিল্লাহ উল্লেখ করেন। আরো কিছু মত আছে, সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন সেভাবেই লেখা হয়েছে। এবং কেউ কেউ বলেছেন যে সূরায়ে তওবা এবং সূরা আনফাল, আনফালের পরেই সূরায়ে তওবা আসছে, এই দুটো সূরার বিষয়বস্তু সেম, যার কারণে সূরা আনফাল শেষ হওয়ার পরে একই বিষয়বস্তুর আলোচনায় নতুন করে আর বিসমিল্লাহ পড়া হয়নি বা লেখা হয়নি, যেহেতু একই পার্টির অংশ। এবং তাফসীরকারদের পক্ষ থেকে আরো অনেকগুলো বক্তব্য আছে, আমরা সেদিকে এত ডিটেলস আলোচনায় না যাই। দুটো বিষয় আমাদের মনে রাখার জন্য সহজ হবে আমি মনে করি, যে একটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের সময় যারা কোরআন লিখতেন কাতবে ওহি তারা আল্লাহ রাসূলের সাথে থাকতেন, সেখানে তেলাওয়াত আল্লাহ রাসূল কি করেছেন বিসমিল্লাহ ছাড়া করেছেন, এটাই প্রসিদ্ধ মত এবং সেটা অনুসরণ করেছেন। আরেকটা হলো যে বিষয়বস্তু প্রায় সেম, যার কারণে এখানে উল্লেখ করা হয়নি। সম্মানিত ভাইয়েরা, আমার এই জাতীয় প্রোগ্রামের ওয়াজ মাহফিলের আলোচনায় সব মুসল্লিদেরকে বা শ্রোতাদেরকে তো জিজ্ঞাসা করা কঠিন, বাট আমাদের শিক্ষা বৈঠক টাইপের এই আলোচনায় আমার সাধারণ
নিয়ম আর কি, আমার ফিতরাত অনুযায়ী আমি যেটা করি সেটা হলো যে যা বলি কিছু হলো টেস্ট করি যে শ্রোতারা আসলে ঠিকভাবে শুনছি কিনা, নাকি আমি এক ঘন্টা দাঁড়ায় কষ্ট করলাম ওনারা কিছু বুঝতে পারেন নাই। তো আমার নিজের তৃপ্তির জন্য এবং শ্রোতাদের মধ্যে কিছু থাকলো কিনা এই জন্যে আমি মাঝে মাঝে আবার একটু কি করি টেস্ট করি, পরীক্ষা নেই। আপনারা কি সেই টেস্ট দিতে রাজি আছেন? তো আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবাইকে মোবারকবাদ। আলোচনা শুনবেন, সাথে সাথে পরীক্ষাও দিবেন নাকি? ইনশাল্লাহ। তো আমরা তাহলে একটা বিষয় বলে ফেললাম তাই না, এই সুরার নামকরণ বলছি, কয়টা নাম আছে এই সুরার? দুইটা, একটা হলো তওবা, তওবা একটা, আর একটা হচ্ছে বারাত। যেহেতু শিক্ষা বইটা আমাদের শিখতে হবে ক্লাস, রাইট, শিখার চিন্তা নিয়ে এই জন্য মাঝে মাঝে একটু আলোচনার অধিক আমরা যাব। বিসমিল্লাহ না লেখার কারণ আমি দুইটাই প্রসিদ্ধ মত বলছি, একটা হলো যে আল্লাহ রাসুলের সময় আল্লাহ রাসুল যেভাবে তেলাওয়াত করেছেন, আসহাবে রাসুল যেভাবে তেলাওয়াত করেছেন সেভাবেই লেখা হয়েছে, রাইট। উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যেই সহিফা ছিল সেখানে এইভাবেই লেখা হয়েছে, এটা হচ্ছে প্রসিদ্ধ মত। আর সাথে হচ্ছে যে দুইটা সাবজেক্ট, দুইটার বিষয়বস্তু কি সেম বিষয়বস্তু, সেই জন্য এভাবে লেখা হয়েছে। আমরা যেহেতু রুকুটা একটু বড়, অনুবাদী না গিয়ে আমরা ডাইরেক্ট আলোচনা চলে যাই, আর আমাকে আবার সময়ও যেটুক দিয়েছে এই ডাইরেক্ট আলোচনা যাওয়াটাই আমার জন্য মনে হয় ভালো হবে। সম্মানিত ভাইরা, প্রথম যে আয়াত, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মা কানা লিল মুশরিকিন, মুশরিকদের এই কাজই নহে যে তারা আল্লাহর মসজিদ সমূহ কি করবে, আবাদ করবে। এটা মুশরিকদের কোনো দায় দায়িত্ব না। এখন মুশরিক কারা, মুশরিক কারা এই কথাটা একটু ভালো করে ক্লিয়ার হতে হবে। মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে কয় ধরনের শিরিক হয়? চার ধরনের, বলেন ভাই জানা থাকলে। আচ্ছা, আর শিরক বিল হুকুক, শুকরান, মাশাআল্লাহ। তো স্টুডেন্টরা যদি ইয়ে থাকে তাহলে টিচারের সময় একটু বেঁচে যায় অনেক সময় না। তা শিরক হচ্ছে অনেক রকমের শিরিক আছে, আমরা শিরিকের এই ছোট ছোট প্রকারের দিকে গেলে অনেক বড় আলোচনা, শুধু শিরকের আলোচনা করলেই মধ্যে চার পাঁচ ঘন্টা বা সাত আট ঘন্টা দশ ঘন্টা আলোচনা করে অনেক বড় বড় আলেমরা করে থাকেন। কিন্তু আমরা মৌলিকভাবে চারটা জিনিস জানব, যে চারটার মাধ্যমে শিরককে আমরা জেনে নিতে পারি। শিরক বিল জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা, আল্লাহর শব্দের সাথে শিরিক করা, আল্লাহর যে ইলা উলুহিয়াত, তিনি যে আল্লাহ, এই সরাসরি আল্লাহর সাথে শিরিক করে ফেলে যে আল্লাহ দুইজন, অমুক আল্লাহর ক্ষমতা রাখে, মানে আল্লাহর আরেকজন আছে, এরকম চিন্তার সাথে সম্পৃক্ত কোনোভাবে হলেই সেটা হচ্ছে আল্লাহর জাতের সাথে শিরিক করে ফেলে, শিরক বিল জাত। এরপর শিরক বিল সিফাত, আল্লাহর সিফাতের সাথে, এটা আসলে আমরা অনেকেই করে ফেলি নিজের অজান্তেই। কিভাবে? যেমন আমি যদি এই চাকরিটা না পাইতাম তাহলে আমার সন্তান সন্ততি নিয়ে আমার রাস্তায় পড়তে হতো, না খেয়ে থাকতে হতো, এটা কি শিরক না? এই চিন্তা যদি কারো মাঝে আসে তাহলে এটা কি হবে? শিরক হবে। কারণ রাজ্জাক কে? আল্লাহর সিফাত হচ্ছে তিনি রাজ্জাক, তাই না? এখন আল্লাহ হচ্ছেন রাজ্জাক,
আর আপনি চাকরি কি রাজ্জাক বানাচ্ছেন, অথবা আপনার বস কে রাজ্জাক বানাচ্ছেন, অথবা অন্য কিছু কে রাজ্জাক বানাচ্ছেন, তাহলে কি হয়ে যাবে, আল্লাহর সাথে আল্লাহ সিফাতের সাথে কি করা হচ্ছে, শিরক করা হচ্ছে। সেই শিরক করার কোন সুযোগ নাই। শিরক বিল হুকুক, হক, আল্লাহর হকের সাথে। এই যে মাজারে গিয়ে লোকরা কি করে সেজদা দেয়, এই সেজদার হক কার, সেজদা পাওয়ার হক কার, আল্লাহ। কিন্তু যদি কাউকে সিজদা করা হয়, অথবা কারোর দিকে আল্লাহর সাথে যেই হক সেই হকের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়, তাহলে সেই সমপর্যায়ে নিয়ে যাওয়া হবে, রাইট? সেটা করার কোনো সুযোগ নাই, সেটা শিরক। আর শিরক বিল ইখতিয়ারাত, ইখতিয়ারাত মানে কি, অধিকার, ক্ষমতা। ক্ষমতা, বৃষ্টি দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। এখন এগুলো যদি মাজারে গিয়ে চান, হ্যাঁ, অথবা মানে মা কালী বা দুর্গার মাধ্যমে চান, তাহলে কি হবে, ফসল দেওয়ার মালিককে, আল্লাহ। আল্লাহর ইখতিয়ারাতের সাথে যদি কেউ কাউকে সামিল করে, তাহলে সেটা কি হবে, শিরক। এই সমস্ত লোকরা যাদের চিন্তা চেতনায় এই জাতীয় দেন ধারণা আছে, বা এই জাতীয় প্র্যাকটিসের সাথে যারা সম্পৃক্ত, তারা মসজিদের কোন ধরনের দায়িত্বের অন্তর্ভুক্ত হতে পারেন না, ঠিক আছে কিনা? আর মসজিদ কমিটির মধ্যে যদি এরকম বড় বড় নেতা থাকে যাদের মাঝে এই ধরনের কি গুণাবলীর কোনো একটা আছে, সেই মসজিদ আবাদ করার ক্ষমতা সেই ব্যক্তি রাখে, টেক কেয়ার করার কোনো ক্ষমতা রাখে, সভাপতি সেক্রেটারি কোনো পদ দখল করার কোনো ক্ষমতা রাখে, রাখবে না। এ বিষয়ে আমাদের খুব ক্লিয়ার থাকতে হবে, সেই কথাই ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে মা কানা লিল মুশরিকিন আন ইয়াবুদু মাসাজিদা আল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ফিন নার হুম ফিহা খালিদুন। ওই সমস্ত লোকদের সমস্ত আমল কি আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, বর্বাদ দিয়েছেন, তারা কোথায় থাকবে, জাহান্নামে চিরকাল বিপিয়ে থাকতে হবে। আচ্ছা, এই আয়াত থেকে প্রতিমান হয় মুশরিক তথা আল্লাহর গুণাবলী, অধিকার, ক্ষমতা, ইখতিয়ারাতের মধ্যে কখনো কখনো আল্লাহর ইবাদতের জন্য যদি কেউ সম্পৃক্ত হতে চায়, মুতাল্লি হওয়ার চেষ্টা করে, তাদের এই জাতীয় দায়িত্ব নেওয়ার কোনো অধিকার নাই, বা তাদেরকে এই জাতীয় দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। দুই নম্বর আরেকটা জিনিস প্রতীয়মান হয়, সেটা হচ্ছে যে তারা নিজেরাই তাওহীদের দাওয়াত অস্বীকার করেছে। মুশরিক যারা, শিরক যারা করে, শিরকের অপোজিট কি, তাওহীদ, একত্ববাদে বিশ্বাস করে, রাইট? তাহলে তারা নিজেরাই তাওহীদের দাওয়াতকে অস্বীকার করেছে, তাওহীদকে অস্বীকার করেছে, একত্ববাদকে অস্বীকার করেছে। তারা আল্লাহর একত্ববাদের জন্য যে ঘোষণা দেওয়ার জায়গা মসজিদ, সেই মসজিদের দায়িত্ব তারা নিতে পারে না। তৃতীয় যে জিনিসটা প্রতীয়মান হচ্ছে সেটা কি, যে মুশরিকদের থেকে মানে কোনো অবস্থাতেই মসজিদ রক্ষণাবেক্ষণের দায়ী দায়িত্ব যদি থাকে, তাহলে সেখানে মুমেন্টের যে আমল করার, খুব ভালো করে থাকবে মুমেন্টরা যে আমল করবে, সেই আমলের দায়ী দায়িত্ব কিন্তু কার আন্ডারে চলে যাবে, মুশরিকদের আন্ডারে চলে যাবে। কিন্তু কোনো মুশরিক এর আন্ডারে একজন মুমেন ইবাদতে থাকতে পারে না, কোনো ইবাদত বন্দেগী করতে পারে না। মুশরিকের আন্ডারে গিয়ে আমাদের দায়িত্ব মানে ইবাদত বন্দেগী করতে, আমাকে আল্লাহর দিকে রুজু হয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে, কারণ তাদের আমলকে আল্লাহ তাআলা অলরেডি বরবাদ করে দিয়েছেন। এবার আসেন যে কারা পারবে তাহলে খেদমত করতে মসজিদের। এক, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করেছে। ওয়া আতুজ জাকাত, যে দেয়।
ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। তাহলে ওলিয়াউমিল আখির এবং আখিরাতের উপরে তার কি আছে? পূর্ণাঙ্গ বিশ্বাস আছে। ওয়াজাহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করে? আল্লাহর রাস্তায় আল্লাহর দিন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালায়, দিন বাস্তবায়ন হোক বা না হোক কিন্তু এই কাজ করবে। এখন আসেন, আমরা আগে বলছি হলো যারা মুশরিক তাদের অধীনে মসজিদ পরিচালিত হতে পারে না। আবার যারা মুমেন, মুমেনদের মধ্যে থেকে এই গুণগুলো থাকতে হবে, তাহলেই তিনি পারবেন মসজিদের খাদেম হতে। আপনি একদিকে কি করলেন, মসজিদের দায়িত্ব পালন করতেছেন, হ্যাঁ আপনি শিরকে অন্তর্ভুক্ত না, কিন্তু এই কাজগুলো করেন না, তাহলে কি মসজিদের দায়িত্ব নিতে পারবেন? পারবেন না। তাহলে এই কাজগুলো করতে হবে, তারপরে আপনাকে মসজিদের দায়িত্ব পালনের উপযোগী হিসেবে আপনি নিজে তৈরি হতে পারবেন। এখন যদি আমরা নিউ ইয়র্কের মসজিদগুলো একটু সার্চ করি, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহর সাথে যদি সম্পৃক্ত করি মসজিদ কমিটিকে, কয়টা কমিটি টিকবে? কয়টা কমিটি টিকবে? আল্লাহ মানুষ। তো এখন বাদ দেন ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, যাকাত সঠিকভাবে আদায় করি, ওই মানদণ্ড উত্তীর্ণ হওয়া লোক সবগুলো কি মসজিদ কমিটিতে আছে? এই বিষয়গুলো আমাদের ভালো করে জানা থাকতে হবে যে আমরা যেন মসজিদের খেদমত করার উপযোগী লোকদের দিয়েই মসজিদের কি করি, খেদমতের দায়িত্ব দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা আমাদেরকে দিয়ে দিচ্ছে। সুতরাং আমাদেরকে এই গুণাবলীগুলো সামনে রেখে মসজিদগুলো পরিচালনা করার জন্য নিজেরা চেষ্টা করতে হবে, আমাদের মুসলমানদেরকে সেভাবে তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله 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 رب العالمين এরপরে আয়াতই বলেছে أجعلتم سقاية الحاج যারা হাজিদেরকে পানি পান করায়, وعمارة المسجد الحرام এবং মসজিদুল হারামের কি করে খেদমত করে, কামান আমানা বিল্লাহ এবং তারা কি ইমানদার। এরপর তাদের গুণগুলো যে আমি যে গুণগুলো আগে বলছি, এখন দুটো বিষয়ের সামনে রেখে আমরা কথা বলি। সিকাতুল হাজ ওয়া ইমারাতুল মাসজিদুল হারাম, এই দুটো দল কখনো কি সমান? লা ইস্তাবুন ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পানি পান করানো এবং যারা আল্লাহর ঈমান এনেছে, এই পানি পান করানোর কাজটা ঈমানদার ছাড়াও অনেকে কি করতে পারে? করতে পারে, বিভিন্ন সিস্টেমে করে যেতে পারে। এই কাজটা যুগে যুগে করেছে, যখন হজের দিকে আসতেছিল লোকরা তখন কি করতো? পানি নিয়ে দাঁড়ায় থাকতো না, পান করাইত। কিন্তু আমাদের ইমানের পরিচয় যদি সঠিকভাবে আপনি ওই কাজটা করবেন, সাথে রাখতে হবে কি? ইমানকে। তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার অধিকারী হতে পারবেন, আর উইদাউট ইমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার অধিকারী হওয়ার কোনো সুযোগ নাই। এখন এই মর্যাদার অধিকারী হওয়ার জন্য অনেকেই বিভিন্ন রকমের প্রতিযোগিতা করেন। এটা মসজিদুল হারামের উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরকম মসজিদ কেন্দ্রিক অনেকেই সভাপতি হয়ে যে মর্যাদা অধিকারী হতে চান, এরপর 27 রমজানে বেশি করে খাবার দিয়ে মর্যাদা অধিকারী হতে চান, অথবা ঘোষণা দেন যে আমি মসজিদে অনেক টাকা দিচ্ছি, এইভাবে মর্যাদা অধিকারী হতে চান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি মর্যাদার অধিকারী হওয়ার মাধ্যম এগুলো? আল্লাহ তাআলা কোরআন কারিমে মর্যাদার অধিকারী যারা তাদেরকে বর্ণনা দিয়েছেন, আমরা সেই মর্যাদার অধিকারী ব্যক্তিদের বিষয়ে একটু আলোচনা করি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত অর্থে মর্যাদা আল্লাহর কাছে মর্যাদা অধিকারী কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে কি করে প্রচেষ্টা চালায় দিন কায়েমের জন্য, কিভাবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়ে, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আযাম সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ দরজা ইনদাল্লাহ, আল্লাহর নিকট। তাহলে এই কাজগুলো করলে হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে বড় মর্যাদা, রাইট? তাহলে এই মর্যাদা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোরআন কারিমের আয়াত থেকে, রাইট? তাহলে আপনারা এই বিষয়ে কয়টা পাইলাম? মর্যাদার অধিকারী হওয়ার জন্য আল্লাহর কাছে কি কি লাগবে? ঈমান লাগবে, ওয়াহাজার, হিজরত করতে হবে যখন দরকার হবে, রাইট? অজাহাদ ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাতে হবে দিন কায়েমের জন্য, তাই না? ওই তিন কোয়ালিটির লোক ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদের হচ্ছে আল্লাহর কাছে মর্যাদার অধিকারী। ঠিক একইভাবে সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যে তোমরা যারা জান্নাতে প্রবেশ করতে চাও তোমরা কি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমরা কি করো না? আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে, আর জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং তিনি জানেন যে তোমাদের মধ্যে থেকে কে প্রকৃত অর্থে জিহাদ করতেছে এবং প্রকৃত অর্থে ধৈর্য ধারণ করে এই কাজটা করে যাচ্ছে, ধৈর্যশীলতার পরিচয় দিয়ে কাজটা কন্টিনিউ করতেছে। তাহলে সেই পরিচয় আল্লাহর কাছে থাকতে হবে। একইভাবে সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম আহসিবান্নাস ওয়া ইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে, হ্যাঁ, পরীক্ষা ছাড়া আমাদেরকে এই জান্নাত দিবেন না। সুতরাং এই পরীক্ষার মাধ্যম হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালিয়ে যাওয়া, দিন কায়েমের চেষ্টা, সংগ্রাম সবসময় অব্যাহত রাখা, এই কাজ বন্ধ করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে যে এই তিনটা বিষয়কে আল্লাহ তাআলা বলতেছেন যে এই তিনটা বিষয় হচ্ছে মর্যাদার অধিকারী হওয়ার জন্য একটা মাধ্যম, এটা ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয় আল্লাহ তাআলা আরেক আয়াতে আরেকটা মর্যাদার কথা বলতেছেন, আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হওয়ার আরেকটা মাধ্যম বলতেছেন, সেটা কি? সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'রাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা অনেকে মনে করি যে আমি যদি ভালো বংশের জন্মগ্রহণ করি তাহলে বোধ হয় বড় মর্যাদার অধিকারী, রাইট? আমি যদি অনেক টাকা পয়সার মালিক হই তাহলে অনেক মর্যাদার অধিকারী। আমরাও নিজের অজান্তে এরকম অনেকে মর্যাদা দিয়ে থাকি, বাট আল্লাহ তাআলা বলতেছেন যে বংশ কৌলিন্য বা এরকম বড় বড় মানে গোত্রের মধ্যে কেউ যদি জন্মগ্রহণ করে বা তার গোত্রের নাম হয় খুব মানে পরিচিত কোনো গোত্র, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্য বিষয় না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিষয় কি? মর্যাদার অধিকারী কোনটা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সে তাকওয়ার মাপকাঠিতে সে কতটা উপরের স্তরের, হ্যাঁ, সেটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং মর্যাদার অধিকারী। তাকওয়ার মাপকাঠি তো আপনাদের জানা আছে না, ছোট্ট করে মনে রাখার চেষ্টা করেন, আপনারা কেউ কেউ লিখতেছেন আলহামদুলিল্লাহ। তাকওয়ার সর্বনিম্ন স্তর কি? তাকওয়ার সর্বনিম্ন স্তর হচ্ছে যে কোনো ধরনের গুনার সাথে সম্পৃক্ত না হওয়া, গুনা আসলে ভয়ে দূরে সরে আসা, তাই না? যার ব্রেইনে গুনা দেখলে গুনাকে গুনা মনে হয় তিনি তাকওয়ার সর্বনিম্ন স্তরে নিজেকে উত্তীর্ণ করতে পারলেন, ঠিক আছে? তাকওয়ার দ্বিতীয় স্তর কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন পরিচালনা করার কথা বলেছেন সেই জীবন পরিচালনার জন্য
প্রত্যেকটি গুণা থেকে দূরে থেকে সেভাবে জীবন পরিচালনা করা, করতে থাকা, এটা হচ্ছে তাকওয়ার দ্বিতীয় স্তর। তাকওয়ার সর্বোচ্চ স্তর কি? আল্লাহ আল্লাহ রাসুলের নির্দেশের ভিন্ন কোনো কিছু ব্রেইনে আর আসে না, এমন স্তরে নিজেকে যখন উত্তীর্ণ করতে সক্ষম হয় কেউ, কোনো চিন্তাই কোনো অন্যায়ের দিকে সামনে আসার দূরে কত ওই অন্যায়ের পথেই যায় না, সেই ব্যক্তিটা হচ্ছে কি তাকওয়ার সর্বোচ্চ স্তরে নিজেকে উত্তীর্ণ করতে সক্ষম হয়েছে। আমরা আমাদেরকে নিজেদেরকে যদি যাচাই বাছাই করি কোন স্তরে আছি, আমরা চেষ্টা করা দরকার প্রথম স্তরে থাকলে দ্বিতীয় স্তরে যাওয়ার, দ্বিতীয় স্তরে থাকলে তৃতীয় স্তরে যাওয়ার, রাইট? সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দুই নম্বরে জানতে পারলাম কি, যে তাকওয়া হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি মর্যাদার অধিকারী হওয়ার জন্য আরেকটা মাধ্যম। সূরা নিসার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঠিক একইভাবে এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলে দিচ্ছেন, লা ইয়াসতাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু লিল দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদলাল্লাহু মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, লড়াই করবে, এইভাবে মানে তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তাদেরকে ফাদলাল্লাহুল, তাদের মর্যাদাকে সমুন্নত করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। এরপরে তাকওয়ার সরি আল্লাহর কাছে মর্যাদার অধিকারী ব্যক্তি হচ্ছেন তারা যারা আল্লাহর রুশ অর্জনকারী, কখনো আল্লাহর সরি ওটা আগের সাথে, তারা যারা কি আল্লাহ রাব্বুল আলামিনের কে জানার জন্য, তার দিনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাসূলকে জানার জন্য তারা কি করে জ্ঞান চর্চা লিপ্ত হয়, জ্ঞান অর্জনের জন্য তারা নিজেদেরকে নিয়োজিত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উতুল ইলম যারা, জ্ঞান চর্চা যারা করে, যারা আল্লাহকে জানার জন্য জ্ঞান চর্চা করে, যারা ইসলামকে জানার জন্য জ্ঞান চর্চা করে, যারা দ্বীনের জ্ঞান জানার জন্য নিজেদেরকে নিয়োজিত রাখে, তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি মর্যাদার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যে যারা চক্ষুষ্মান ব্যক্তি আর যারা অন্ধ তারা কি সমান? আমহাল তাস্তাবি জুলুমাত ওয়ান নূর, আলো এবং অন্ধকার কি সমান? না। তার মানে কি, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না তারা কখনো সমান না, যারা চক্ষুষ্মান আর যারা অন্ধ তারা কখনো সমান না। সুতরাং জ্ঞানের আলোয় যারা আলোকিত হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার অধিকারী। এরপরে আল্লাহ তাআলার কাছে মর্যাদার অধিকারী যে সমস্ত লোকরা, তারা তাদের কথা আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালে শুরুতেই 2-3 নম্বর আয়াতে, এবং তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা তো ইমানদার, তাদের মর্যাদা অধিকারীর জন্য যে তারা, তারা আল্লাহর ভয়ের ভীত সন্তুষ্ট থাকে, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ইমানটা কি হয়ে যায়, বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সবসময় আল্লাহর উপরই ভরসা করে, দুনিয়ার কোনো কিছুর উপরে ভরসা করে তারা চলে না। তাহলে আল্লাহর উপর ভরসা করে
যারা চলে এবং কোরআনের আয়াত যখন তারা শুনে, যে লোকদের কোরআনের আয়াত শোনার পরে, কোরআনের কথা শোনার পরে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির দিকে এগিয়ে যায়, তারা আল্লাহ তাআলার কাছে কি মর্যাদার অধিকারী আর কি। সুতরাং আমরা যারা আজকে আলোচনা শুনতেছি, আমাদের কাছে যদি সেই ফিলিংসটা আসে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদার অধিকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আল্লাহ রাসূল বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় বলেছেন। অধিকাংশ সময় যে বিষয়টা বলেছেন সেটা কি? সেটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা, মানে কমনলি এই বিষয়টা বলেছেন। আর কখনো কখনো যদি কোনো সাহাবী আসছেন, তার অবস্থার আলোকে তার কোনো কোনো বিষয়কে তিনি গুরুত্ব দিয়ে বলেছেন। যেমন কোনো একজন সাহাবী আসছেন, তার মায়েকে সম্মান করার জন্য তিনি বলেছেন যে তোমার দায়িত্ব হচ্ছে কি, হ্যাঁ মানে তোমার না, উত্তম কাজ হচ্ছে পিতা মাতার খেদমত করা, এটা উত্তম একটা কাজ। সুতরাং এই উত্তম কাজটা আমাদের করতে হবে। তো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালানো, পিতা মাতার খেদমত করা, কখনো কখনো বলছেন সালাত আদায় করা, কোন সময়? সঠিক টাইমে, আওয়াল ওয়াক্তে। হ্যাঁ, এইভাবে যে হাদিসগুলো আসছে সেগুলো আমরা সামনে রেখে যদি আমরা নিজেদের মাঝে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কি করবেন, খালিদিন ফিহা বাদা ইন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতে নিয়ে যাবেন এবং সেখানে চিরকাল রাখবেন, এবং ইনদাহু আজরুন আযীম, তার কাছে আমাদের জন্য যে বিশাল পুরস্কার আছে সেই পুরস্কার তিনি আমাদেরকে দিতে থাকবেন। সুতরাং সেই পুরস্কারের জন্য দুনিয়ার জীবনে যদি কেউ মর্যাদার অধিকারী হতে চায়, তাহলে তাকে মর্যাদার জন্য ওই প্রচেষ্টায় চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআন কারিমে মর্যাদাশীল ব্যক্তিদের গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আমরা কি সেই চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এরপরে এখানে কয়েকটা সাবজেক্টের আলোচনা, পরের সাবজেক্টে আমি চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আমরা দুনিয়ার জীবনে বিশেষ করে এই দেশে থাকার কারণে অনেক রকমের বন্ধু আমরা খুঁজে বের করি, তাই না? অনেক রকমের বন্ধুত্ব আমাদের আছে, ভরসা করার মতো লোক অনেকে আমরা বের করি। এই যে কি বলে, রিপাবলিকানের প্রার্থী যখন উল্টাপাল্টা বলা শুরু করছে, অনেকের ব্রেনে বিভিন্ন রকমের চিন্তা আসা শুরু হয়েছে। একজন বলতেছে যে কয়েকজনকে দেখলাম যে স্প্যানিশদের স্টাইলে চুল কাটছে, অনেক বড় হয়ে গেছে, কান ছিদ্র করতেছে, আমাকে কেউ বুঝতে পারবে না, স্প্যানিশ হয়ে যাবে কি, স্প্যানিশ হয়ে বাঁচার সুযোগ আছে? হাসনি হার্জেগোভিনার ইতিহাস যারা জানেন, ওই দাদার দাদা, তারও দাদা একশো মুসলমান ছিল, সেগুলো তাদের রেকর্ড আছে। এরপরে এই 3-4-5 স্টেপে এরা মুসলমান না, এদেরকে দূরে দূরে হত্যা করছে। বুঝতে পারছেন? সুতরাং ওরকম উসিলা দিয়া জীবন বাঁচানোর চেষ্টা যদি কেউ করেন, তাহলে শেষ, ইমানটাও গেল, জীবনও যাবে। মুমেনরা কখনো ওই জাতীয় চিন্তা করার কোন সুযোগ নাই, মুমেনদেরকে মুমেনদের মতো করে চিন্তা করতে হবে। ঠিক আছে, বন্ধু আমাদের কে? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ইমানদারদের ওলি কে? আল্লাহ। এই জন্য এই আয়াত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে লা তাতাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানের উপর যদি পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি আমরা বানিয়ে নেই, হ্যাঁ, আল্লাহর চাইতে তাদেরকে যদি বেশি
মানে ইমানের বাইরে তাদেরকে গুরুত্ব দেই, তাহলে সেটা কি কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, সে ইমানদারের পরিচয় হতে পারে না। আর যারা এটা করবে, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মুমিনদের জন্য ওয়ালিকে, সূরা বাকারা 257 নম্বর আয়াত, যেটা আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি, সূরা আনআমের 51 এবং 70 আয়াত আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যু ওয়ালা শাফিয়্যা, যে ইমানদারদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ওয়ালি নাই এবং কোনো সাহায্যকারী নাই, শাফি নাই, শাফায়াতকারী নাই। তার জন্য শাফায়াত মানে সেভ করার একমাত্র ক্ষমতা কার? মুমিনদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন। সূরা সাজদাতে বলছেন, মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিয়্যিন। একইভাবে সূরা আনকাবুতে বলছেন, মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। হ্যাঁ, তাহলে এই ওয়ালি হচ্ছেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ওয়ালি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকেই আমাদের সবসময় কি করতে হবে? মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের ওয়ালি। এখন আসেন ওয়ালির অর্থ যদি আমরা বন্ধু হিসাবে নেই, অভিভাবক হিসেবে নেই দুনিয়ার জীবনে, তাহলে আমাদের ওয়ালি কে হতে পারে? মুমিনদের ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা যখন বন্ধুত্ব করতে পারবো, কাদের সাথে বন্ধুত্ব করতে পারবো? মুমিনরা আরেকজন মুমিনের সাথে বন্ধুত্ব করতে পারবে, এর বাইরে বন্ধুত্ব করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা এখানে চলবো, ইসলাম বন্ধুত্ব না করলেও, ইসলাম কি কারোর সাথে খারাপ ব্যবহার করতে বলছে নাকি? ইসলামের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী সবার সাথে সম্পর্ক সুন্দর রেখেই আমাদের চলতে হবে, এবং সেটার উদ্দেশ্য হবে এই যে আমার এই সুন্দর ব্যবহার আচরণ ওই লোক যেন ইসলাম শিখে, যে ও মুসলমান, এই জন্য ওর সব কিছুই সুন্দর, ওর কথা সুন্দর, ওর আচরণ সুন্দর, ওর হাঁটা সুন্দর, হ্যাঁ, ওর ব্যবহার সুন্দর, ও যা যা বলে লেনদেন এগুলো সবই সুন্দর, যাতে করে সে আকৃষ্ট হয় যে এরকম মুসলমান মানে এত সুন্দর। ওই আচরণ নিয়ে তার সাথে মিশতে হবে, কিন্তু তাকে দিনের বন্ধু হিসাবে, চলার বন্ধু হিসেবে আমাদেরকে গ্রহণ করার কোনো সুযোগ নাই। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন কারিমে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। বিতানা শব্দের বিশাল ব্যাখ্যা আছে, এটুকু শুধু যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ঈমানের পরিচয় পরিচিত না, সেই সমস্ত লোকদের সাথে বন্ধুত্ব তৈরি করার কোনো সুযোগ নাই। এরপরে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং মুমিনদের সাথে যারা সম্পর্ক রাখতে চায় তাদের সাথে আমাদের কি আচরণ হবে? ওয়ালি আমরা করলাম না, সে ব্যাপারে আমি একটু হিংস দিচ্ছি। এই আচরণটা এই হবে যে তাদের সাথে সবসময় আমাদের প্রথম কথা হচ্ছে যে তাদের সাথে আচরণটা হবে আমাদের দাওয়াতি চিন্তায়, কোনো আচরণই যেন কি না হয় আমাদের দাওয়াতি চিন্তার বাইরে না থাকে। নাম্বার টু হচ্ছে তাদের সাথে আচরণ হবে প্রতিটা বিষয়ে আল্লাহ এবং রাসূল যেভাবে আমাদেরকে জীবন পরিচালনার কথা বলছেন সেভাবে, কোথাও ছাড় দিয়ে না। যে সে কি মনে করবে আমি যদি এখন নামাজ পড়ি, সে কি মনে করে আমি যদি এখন এই কাজটা এইভাবে করি, সে কি মনে করবে সে আমি এটা যদি এইভাবে করি। তো আমি গত কয়েকদিন আগে এক জায়গায় একটু কথা বলতেছিলাম, সেখানে কিছু বাইরের লোকজন ছিল, তা আমি কথা বলার হিসাবে আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি, এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে এরপর আমি শুরু করছি। তো পরে আমাকে একজন বলতেছে, খুব ভালো মুসলমান হিসেবেই উনি নিজেকে জানে, বলতেছে ভাই এই পরিবেশে আলহামদুলিল্লাহ বলতেছে, আপনি ইংলিশে বললে হইতো।
বললাম যে ইংলিশ আর আরবি তো একই জিনিস, কিন্তু আমাকে এটা বলতে হবে। তো বললাম আমার সাথে সাথে এটাও চিন্তা ছিল যে আমি মুসলমান হিসেবে যে আমরা যে আলোচনা শুরু করলে এটা দিয়ে শুরু করি, সে সেটাও জানো, তারা তো মনে কিছু করে নাই, তারা তোমার ভিতরে ভিতরে সে শেষ করেছে যে না এরা মুসলিম প্র্যাকটিস করে। কিন্তু আমাদের মাঝে আবার এই ধরনের চিন্তা আসে কেন যে এরা কি মনে করলো, তারা কিন্তু মনে করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, কিছু কিছু লোক আছে তারা ভিন্ন, তাহলে আমাদেরকে সেই চিন্তা নেই, তাদের সাথে মিশতে হবে আমাদের প্র্যাকটিসগুলো ঠিক রেখে। হ্যাঁ, এমন যদি কোনো বিষয় থাকে যে যেটা তাদের টোটাল পরিবেশকে কি বিঘ্ন করবে, সেখানে আপনি সরে আসেন, আপনি সেখানে থাকার দরকার নাই। এখন তারা আপনি ই করতেছে, এই কি বলে সানডেতে ইবাদত করতেছে চার্চে গিয়ে, এখানে আপনি সবাই দাঁড়াইছে, আপনি সেখানে একদম ফ্রন্টে থাকার দরকার নাই। আপনি বন্ধুকে দেখতে গেছেন, তো সরে আসেন, একটু সাইডে থাকেন, মিডিলে গিয়ে এসে তাদের সাথে ওই অবস্থায় থাকেন। এখন হ্যাঁ, তারা তো ই করতেছিল, সেই জন্য আমিও মাঝে মাঝে তারা যখন তাদের যে খুতবা দিচ্ছিল সেখানে আমি অংশগ্রহণ করতেছিলাম, আমি উচ্চারণ করতেছিলাম, সুযোগ আছে। সমাজ ভাইরা, মুসলমানদের বর্জন করে কাফেরদের বন্ধু বানানোর কোনো সুযোগ নাই। একই সাথে একসাথে চলতেছেন আপনার সারা দুনিয়ায় এখন যে সিস্টেমটা শুরু হয়েছে আর কি, বন্ধু বানাচ্ছে কাদেরকে, মুসলমানদেরকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের বন্ধু কারা? অমুসলিমরা, রাইট? মিডল ইস্টের বড় বড় কান্ট্রিগুলোর অমুসলিমরা বন্ধু, আমেরিকা বন্ধু, লন্ডন বন্ধু, ফ্রান্স বন্ধু, রাশিয়া বন্ধু, আসাদের বন্ধু কে এখন? রাশিয়া। হ্যাঁ, কিন্তু মুসলমানদের মারার জন্য বন্ধু বানিয়েছে আরেকজনকে, সে সুযোগ আছে? কোনো অবস্থাতেই নেই। কোনো মুসলমান মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য কোনো মুশরিকের বন্ধু তো গ্রহণ করার কোনো সুযোগ নাই। সূরা নিসার 140 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাযীনা ইত্তাখিযূনা আল-কাফিরিনা আউলিয়া মিন দূনিল্লাহ আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ। হ্যাঁ, একদম, ফাইনাল ইজ্জাত লিল্লাহি জামিয়া। আমি ক্লিয়ারলি জানা দিচ্ছেন যে কাফেরদের অবস্থানে তোমার মুসলমানদের বিরোধিতা করার জন্য অবস্থান করার কোনো সুযোগ নাই। নাম্বার 6 আছে, ইহুদি এবং খ্রিস্টানদের কথা একইভাবে উল্লেখ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা হাদিল কওমাজ জালিমিন। সেম ওয়েতে মুশরিক মুসলমানদের বাদ দিয়ে ওই জায়গায় বন্ধুত্ব গ্রহণ করার কোনো সুযোগ নাই, এবং তাদেরকে সেই বন্ধু হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। এরপরে 7 নম্বরে হচ্ছে, যারা আল্লাহকে ছেড়ে শয়তানেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের পথ অনুসরণ করার সুযোগ নাই। এখন মুসলমান অন্য কোনো মুশরিকদেরকে কাফেরদেরকে বন্ধু বানালো না, কিন্তু শয়তানের বন্ধুত্ব সবসময় আছে, যেটা দেখা যায় না, তার সাথে বন্ধুত্ব করার সুযোগ আছে, সেটাও নাই। বুখারী শরীফের হাদিস একদম স্পষ্টভাবেই নিষেধ করে দেওয়া হয়েছে যে তাদেরকে অনুসরণ করার কোনো সুযোগ নাই। সময় ভাইরা, সুতরাং আমরা এই আয়াত থেকে এটাই জানতে পারতেছি, জানার সুযোগ পাচ্ছি যে কাদেরকে আমরা বন্ধুত্ব বন্ধু হিসাবে গ্রহণ করব, কাদেরকে মোমেনরা কাদের অবস্থানে কোন জায়গায় কোন স্ট্যান্ডে বন্ধুত্বের অবস্থান তৈরি করবে এবং কোন অবস্থানে তারা নিজেদের অবস্থান ঠিক করবে, এই বিষয়ে তাদেরকে সেটা সিদ্ধান্ত নিয়েই নিজেদের পরিচয় উপস্থাপন করতে হবে। সেই ক্ষেত্রে কোনো ধরনের ভয় ভীতি অথবা ইমান জীবন যাওয়ার আশঙ্কাকে তোয়াক্কা না করে সেই অবস্থানে অবিচল থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করবে। সম্মানিত ভাইরা, আমি সব শেষে যেই আয়াত, এই আয়াতে সামান্য আলোচনা করি, আমি আমার কথা শেষ করব, আমার সময় প্রায় শেষ। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها
এখানে সূরা তাওবার এই 24 নম্বর আয়াতে 8 রকমের আমাদের জিনিস এবং সম্পর্ক রিলেশনকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এরা তোমার দিন প্রতিষ্ঠা, দিন কায়েমের ক্ষেত্রে, দিন পরিচর্যার ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে কি হতে পারে, প্রতিবন্ধক হতে পারে, শত্রু হতে পারে। তাহলে এদের সাথে কি সম্পর্ক রাখা যাবে নাকি দিনের পথে থাকতে হবে, তাদের কথা শুনতে হবে নাকি দিনের পথে থাকতে হবে? এখন আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, পিতা মাতা হতে পারে, ও আবনাউকুম, সন্তান সন্ততি হতে পারে, ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী হতে পারে, ওয়া ইখওয়ানুকুম, ভাই বোন তারা হতে পারে, ওয়া আশিরাতুকুম, ক্লোজ আত্মীয় যারা আছে, হ্যাঁ তারা হতে পারে। এখন তারা যদি আপনাকে বলে, আপনার পিতা যদি আপনাকে বলে যে তুমি ইসলামের এই কাজ করবা না, তাহলে কি আপনি সরে আসতে পারবেন ইসলাম থেকে, দিনের কাছ থেকে সরে আসতে পারবেন? মা যদি বলে, ভাই যদি বলে, বোন যদি বলে, আত্মীয় স্বজনের কেউ যদি বলে, সরে আসার কোনো সুযোগ নাই। এই জন্য এটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে দাঁড়ায়। এই কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রতিবন্ধক হিসেবে যেন তারা না দাঁড়ায়, বরঞ্চ তারা তোমার মতো হয়ে ইসলামের দিকে চলে আসে, সেভাবে তোমার ভূমিকা নেয়। এখানে যারা আছেন কারা ফিল করেন যে আমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি, আমি একটু ইসলামের দিকে আসার চেষ্টা করেছি, বাট তারা ইসলামের দিকে পরিপূর্ণভাবে আসছে কি না, তারা কি ইসলাম প্রতিষ্ঠা করাকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজিয়াতের অন্তর্ভুক্ত এটা মনে করে কি না? আনাকিমুদ্দিন, আকিমু শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলছেন এই দিন কায়েম করার প্রচেষ্টা চালানোটা হচ্ছে ফরজ, এই চিন্তা করে তারা প্রচেষ্টা চালাচ্ছে কি না। যদি সেটা তারা না করে, তাহলে একটা ফরজ থেকে বা আল্লাহর একটা নির্দেশ থেকে বা আল্লাহর এই কোরআন আয়াত থেকে বোঝা যাচ্ছে যে তারা বিরোধীদের সাথে অবস্থান করতেছেন, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার ফয়সালা ভিন্ন হয়ে যেতে পারে তাদের জন্য। এই জন্য পেরেশান আছেন কে কে যে তাদেরকে নিয়ে আসতে হবে, মানে এই ফিলিংস নিয়ে পেরেশানি নিজের মাঝে থাকতে হবে। একদিনের জন্য এই চিন্তা করার কোনো সুযোগ নাই যে আল্লাহর দিনের কাজ করার এটা। আমাকে একজন একদিন, গত কয়েকদিন আগে খুব চমৎকার করে আমাকে দেখাচ্ছে, লেখছে আওয়ামী লীগ ইসলাম, বিএনপি ইসলাম, জামাত ইসলামী ইসলাম, ইসলামী অন্যান্য দল ইসলাম, মানে এক লাইনে লেখছে 4টা দলের নাম আর নিচে সবগুলোর সাথে লেখছে ইসলাম। কো ভাই, এই সবাই ইসলাম পালন করে তো সবাই জান্নাতি হবে, এই তর্ক বিতর্ক করার দরকার আছে কি? সবাই তো ইসলাম পালন করছে, দল তো এটা রাজনীতি করতেছে, কিন্তু ইসলাম তো সবাই করতেছে, ইসলাম নিয়ে তো তাদের কারো কোনো দ্বিমত নাই। তো ওই লোক, আমি মানে ইসলামী সংগঠনের সাথে জড়িত বা ইয়ে, এটা তার এত ক্লিয়ার না। তা আমি বললাম যে ভাই, যে আপনার কথা তো ঠিক আছে, কিন্তু আমি একটা হাদিস পড়ছি, এই হাদিসটা হচ্ছে হারিস ইবনে আশআরী থেকে বর্ণিত একটা হাদিস, হাদিসে কুদসি। তা আমি হাদিসটা পড়লাম ওনার সামনে, আনা হারিস ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা আমুরকুম বি খামসিন ওয়াল্লাহু আমারনি বিহিন্ন বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, فانه من خرج من الجماعه قيد شبر فقد خلع ربقه الاسلام من عنقه الا ان يراجع ومن دعا بدعوى الجاهليه فهو من جزاء جهنم وان صام وصلى قال وان صام وصلى وزعم انه مسلم। ওই হাদিসটা আমি তেলাওয়াত করে আমি বললাম যে ওখানে আমি দেখলাম যে কেউ কোনো ব্যক্তি যদি ইসলাম থেকে বিগত পরিমাণে দূরে সরে যায়, এক বিগত পরিমাণ দূরে সরে যায়, সে কি হবে? জাহান্নামী হবে। কিন্তু তার আগে কিন্তু বলতেছে
জামাত থাকতে হবে, আর এর পাশাপাশি জামাত থেকে দূরে সরে গেলে তার থেকে ইসলাম সরে যাবে। শুধু এই দলগুলোর নাম আপনি বললেন, এখানে জামাত মানে জামাত ইসলামীর কথা না, ইসলামী দল, ইসলামী ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করে তারার থেকে যদি কেউ দূরে সরে যায় তার থেকে ইসলাম চলে যাবে। এখন আওয়ামী লীগ থেকে যদি আপনি চিন্তা করেন, তাদের থেকে আওয়ামী লীগের সাথে থাকেন তাহলে তাদের থেকে তো ইসলাম এমনি চলে যাবে। এরপরে বিএনপির সাথে থাকেন, আপনি তো ইসলাম এমনি চলে যাবে। জামাত ইসলামী যদি ইসলামী দল হয় তাদের সাথে থাকবেন তাহলে তো ইসলাম থাকবে, আর ইসলামী দল যদি তারা না হয় তাহলে ইসলাম চলে যাবে। এখন ইসলাম যদি এক বিগত পরিমাণও চলে যায় আপনার থেকে, তাহলে আপনার জন্য আল্লাহ রাসূল কি বলতেছে যে আপনার জাহান্নামী হবে। তো উনি বলছে যে আমরা তো এইভাবে জানি না ভাই। ঠিক আছে, আপনি জানেন না, কিন্তু আপনি তো কারোর কাছে হয়তো শুনছেন, কোনো আলেমের কাছ থেকে শুনছেন না কোনো ব্যক্তির কাছে শুনছেন যে ইসলাম থাকলেই হবে যে যে দল করুক না কেন। আর আমি জানছি হাদিস থেকে যে দল করতে হবে ইসলামের দল, হ্যাঁ, ইসলামের দল না করলে ইসলাম চলে যাবে। দলটা করতে হবে কোন দল? আল্লাহর দল, যেটা আল্লাহ যে জামাতের কথা বলছেন সেই দল। এরপর উনি আমাকে একটু করে বললো যে বাংলাদেশের যে জামাত ইসলামী, তা আমি পরে বললাম যে জামাত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা উনি বলছেন যে যে তোমরা যদি জামাত ইসলামীর মাঝে ইসলামের সব গুণাবলী দেখো, ইসলামী দল হিসেবে পরিপূর্ণ দেখো, তাহলে জামাত ইসলামী করো। আর যদি মনে করো যে না ইসলামের পরিপূর্ণতা নাই, তাহলে যেই দলের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম আছে সেটা করো। যদি এরকম দুইটাই তুমি না পাও, তোমার পরিপূর্ণ কোনো ইসলামী দল নাই, তাহলে তুমি অন্য অন ইসলামী দলের সাথে সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নাই, তুমি একটা দল নিজে তৈরি করে সেটা করতে হবে, সেটা ফরজ তোমার, সেটা তোমার উপর ফরজ, রাইট? সুতরাং ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ইসলামী দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সময় তো ভাইরা, এক্ষেত্রে বহু রকমের প্রতিবন্ধক আমাদের কাছে আসবে, এর মধ্যে এই আমাদের আত্মীয় স্বজন মানুষ হিসেবে আমরা পাঁচ ধরনের প্রতিবন্ধক হবে। এরপরে আমাদের কি থাকবে? আমাদের ধন সম্পদ, এরাও আমাদের প্রতিবন্ধক। অনেক সুন্দর করে মানে আপনি ব্যবসা তৈরি করেছেন, সেটা আপনার প্রতিবন্ধক। হ্যাঁ, যে আমি যদি এখন এইভাবে এদের সাথে মিশি, ইসলামের কাজ করি, তা আমার সবগুলো ব্যবসা কোথায় পড়ে যাবে? আওয়ামী লীগের লোকদের রসনলে পড়ে যাবে, বা সরকারের রসনলে পড়ে যাবে, এখন ক্ষমতায় যারা আছে তাদের রসনলে, যেই জায়গায় করি সেখানে হয়তো মানে তাদের রসনলে পড়ে যাবে। এই জাতীয় চিন্তার জন্য যদি আপনি ইসলাম থেকে সরে যান তাহলে কি ঠিক হবে? ওই প্রতিবন্ধক তো ঠিক আছে, তা হয়ে যাবে না? অনেক সুন্দর করে বাড়িটা বানাইছেন, অনেক সুন্দর করে একটা বিল্ডিং বানাইছেন, এই বাড়ি থেকে বের হয়ে যদি তামাস পড়তে যায় তাহলে তো লোকরা জেনে যাবে, ও এই বাড়ি তো একদম পাক্কা মুসল্লির, দাঁড়া একদিন বাড়িটা ভেঙে দিতে হবে। হ্যাঁ, তো আমার বাড়ি তো ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে, চুপচাপ থাকি, হ্যাঁ, এরকম মুসল্লিগিরে দেখার দরকার নেই। তো এই জাতীয় এই প্রতিবন্ধক আমাদের সামনে থাকতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে এইগুলো কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রিয় হবে, এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন, হ্যাঁ, এরা তোমার গাড়ি বাড়ি সম্পদ ব্যবসা, এগুলো কি আল্লাহর চেয়ে প্রিয় হবে? কোনো অবস্থাতে প্রিয় করার সুযোগ নাই সামনে প্রিয় ভাইরা। তাই আসুন আমাদেরকে এগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে। এই কথার দরকার না যে এগুলো সব বাদ দিতে হবে, বাদ দিলে তো আপনি আপনার মা বাবাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি কি চান যে আপনার পিতামাতা জান্নাতবাসী না হোক, ভাই বোন জান্নাতবাসী না হোক, আত্মীয় স্বজন জান্নাতবাসী না হোক, ছেলে মেয়ে জান্নাতবাসী না হোক? আপনার প্রচেষ্টা হবে যে কোরআনুল কারিমে যেভাবে আল্লাহর দিনের দিকে থাকার কথা বলেছে সেইভাবে থাকার জন্য সবাইকে নিয়ে আসা। আমরা সবাইকে সেই প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। দেখি সময় তো ভাইরা, তাই আসুন
আমরা যেন ইসলামের পথে যারা কাজ করি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি। ইসলামের আনুষ্ঠানিক যে কাজগুলো আছে সেই কাজগুলো যেন মানুষকে দেখানোর জন্য না হয়ে যেই কোয়ালিটি নিয়ে সেই আনুষ্ঠানিক কাজগুলো করা দরকার, মসজিদের খাদেম হওয়া, হাজিদেরকে পানি পান করানো অথবা দিনের অন্যান্য কাজ করা, যেই কোয়ালিটি নিয়ে যেই গুণাবলী নিয়ে করা দরকার সেভাবে যেন আমরা করতে পারি। এবং বিশেষভাবে আমরা যেন আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন সবাইকে নিয়ে একই সাথে জান্নাতের অধিবাসী হতে পারি সেই প্রচেষ্টা আমরা সবাই চালাই। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।